ইন্দুবালার ভাতের হোটেল, কল্লোল লাহিড়ির লেখা একটি অনবদ্য নোবেল। এক দেশ থেকে অন্য দেশে যাওয়া মানুষের ভিড় বাড়ে, পাসপোর্টে ছাপ পড়ে, বাক্স প্যান্টা নিয়ে ইমিগ্রেশন পার করে মানুষ। এক সময় যে দেশটা তার নিজের ছিল সেটারই বেড়া টপকায়। প্রত্যেক বছর বৃষ্টি আসে নিয়ম করে দুদেশে, তবুও সীমান্তের দাগ মুছে যায় না সেই জলে। ওটা ইন্দুবালার দাদুর স্বপ্ন হয়েই থেকে যায়। অনেস্ট রিভিউ দিচ্ছি, ওয়েব সিরিজটা আমার সত্যি খুব ভালো লেগেছে, সবাই অন্তত একবার করে দেখো। শুভশ্রীর পরিণত অভিনয় ইন্দুবালা চরিত্রটাকে অসম্ভব সুন্দর ফুটিয়ে তুলেছে। নায়িকা শুভশ্রী এখানে, অভিনেত্রী শুভশ্রী। ভাত গরম করে দেবে, ডাল আছে, কুমড়োর ছক্কা আছে, রুটিও হতে পারে, তবে একটু দেরি হবে। বেগুন পোড়া আছে, একটু আমতেল দিয়ে মেখে দেবো, খাবে নাকি? সরি দিদা, তুমি কি কথাগুলো আরেকবার বলবে? আমি ভিডিও করবো ভেবেছিলাম। ওই তাক থেকে ওই বয়ামটা নামিয়ে নিয়ে এসো যাও। পরিণীতার মেহুল, ধর্মযুদ্ধ, বৌদি ক্যান্টিন, ইন্দুবালার ভাতের হোটেল, একের পর এক শুভশ্রীর পরিণত অভিনয়। শুভশ্রীকে সংস্কৃতি সমৃদ্ধ দক্ষ অভিনেত্রীর মর্যাদায় আর এক ধাপ এগিয়ে দিল। কচুটা কেমন নিয়ে এসেছি বল? খুব ভালো রে, একদম আমাদের কলাপোতার মতো। আচ্ছা মাঝি, তুই রান্নাটা কোথা থেকে শিখলি রে? তোর সাউরির কাছে? এই ওয়েব সিরিজে আমার অনার্সের স্যার ভাস্কর চৌধুরী, মেয়ে পারিজাত চৌধুরী, শুভশ্রীর ছোটোবেলাটা অভিনয় করেছে। ছোট্ট বিনি, বিনি আমাদের কোলে বসে থাকতো, আমাদের স্যার আমাদের পড়াতেন, সেই বিনি এখন অভিনয় করছে। শুভশ্রীর ছোটোবেলার পার্টটা বিনি করেছে, ভাবলেই আনন্দ হচ্ছে। ছোট্ট বিনি কত বড় হয়ে গেছে, যে কিনা আমাদের কোলে বসে থাকতো। হবে না, হবে না এটা আনতে? দে আমায় দে। ছোটর থেকে উপন্যাস পড়তে আমার ভীষণ ভালো লাগে। ইন্দুবালার ভাতের হোটেল এই উপন্যাসটি আমি অনেক ছোটোবেলায় 7-8 হবে আমাদের গ্রামের লাইব্রেরিতে পড়েছিলাম। বাড়িতে নিয়ে আসতে দিত 1 উইকের জন্য, বাড়িতে নিয়ে এসে 1 উইকের মধ্যে কমপ্লিট করে আবার ফেরত দিয়ে দিতে হবে, এইভাবেই পড়েছিলাম। আজ এই উপন্যাসটার এই অনবদ্য দৃশ্যায়ন দেখেও ভীষণ ভালো লাগলো, রিভিউ না দিয়ে তোমাদের কাছে পারলাম না। তোমরা প্লিজ সবাই দেখো কিন্তু একবার, তোমাদের আশা করি সবারই ভালো লাগবে। ২৪শে মার্চ অনেক অপেক্ষা নিয়ে বসে থাকবো নেক্সট এপিসোড দেখার জন্য।